স্বৈরাচারের পতন হলেও তার দোষরদের কবল মুক্ত হয়নি টাঙ্গাইলের ভুয়াপুরের বিবিএ পাথালকান্দি মসজিদ ফিরিয়ে দেওয়া হয়নি আল্লামা সাইদের জন্য দোয়া ও ফেসবুকে পোস্ট দেয়া ক্ষতি মাওলানা সাখাত হোসেনের চাকরি এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভের বহিপ্রকাশ ঘটায় মসজিদ কমিটির সভাপতি জানালেন শীঘ্রই ক্ষতিবের দায়িত্বে ফিরিয়ে আনা হবে মুফতি সাখাতকে টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিবিএ পাথাইলকান্দি জামে মসজিদের খতিব সাড়ে তিন বছর আগে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন টিভি চ্যানেলগুলোতে ইসলামী আলোচনা ও দেশের বিভিন্ন স্থানে ইসলামী সম্মেলন করায় ইসলামী স্কলার হিসেবে সারা দেশেই পরিচিত মুখ তিনি যখন মানুষের মাঝে দিনের দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত দিতেছিলেন মক্কার মানুষগুলা আমার নবীজির উপর অত্যাচার উৎপীড়ন নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ লাঞ্জনা গঞ্জনা অপমান করতেছিল গেল বছরের চোদ্দই আগস্ট আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট ও পরে জুমার নামাজের পর মাঘফেরাত কামনায় দোয়া করেন এই খতিব এতে ক্ষুদ্ধ হয়ে মাওলানা সাখাওয়াতকে খতিবের দায়িত্ব থেকে তাৎক্ষণিক সরিয়ে দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মসজিদ এলাকায় আর কখনো আসলে দেখে নেয়ার হুমকিও দেন সুরচারের এই দোসর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলেন আমি ওনার জন্য একটু দোয়া করেছিলাম এবং ওনার মৃত্যুর খবরটা ফেসবুকে শেয়ার দিয়েছিলাম এই কারণে আমাকে জামাত বিএনপি অপবাদ দিয়ে ছোট আব্দুল হাইয়াকুন্দ এবং বড় আবদুল হাইয়াকুন্দ তারা আমাকে মসজিদে জুমার দায়িত্ব পালন করতে আর দেননি আমাকে বিভিন্ন হুমকি দামকি দিয়েছেন গেল পাঁচই আগস্ট আওয়ামী স্বৈরশাসনের পতনের পর মাওলানা সাখাওয়াতকে তার দায়িত্ব ফিরিয়ে না দেয়ার ক্ষোভে ফুসছে মুসল্লিরা উনি স্বেচ্ছায় যায় নাই ওনাকে চাকরি করা হয় নাই একটা মহল তাকে সাপের মধ্যে রাখছে এখানে আসতে দেওয়া হয় নাই বৈধভাবে আইন অনুকভাবে বহিষ্কার করা হয় নাই এটা শুধু মৌখিক মৌখিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার এখানে এই মসজিদে অনেক লোকজন তার ভক্ত তার মানে যোগ্যতার কারণে কণ্ঠের কারণে মানুষ এখানে আসে মানে আমরা মুসলিম যারা আছি সবাই মিলে করছিলাম যে ভালো একজন আলেম মারা গেছে এদের জন্য একটু দোয়া করা যায় এই দোয়াটা করার জন্য বিভিন্নভাবে ওই যে আমলি কে এই এমপি যে ছিল ছোটমণি সাপ তোমরা সোহেল হাজার সাপ এরা বলে মসজিদ কমিটি খুব চাপ সৃষ্টি করছে আমাদের ওই যে মুক্তিযোদ্ধা আবদুল হাই মামা উনি তখন বললো যে উপরে কোনো চাপ এর রাখা সম্ভব হইতেছে না আমাদের এখানে দীর্ঘ তিন বছর মুফতি শাকবাহ হোসেন হুজুর ছিলেন তো উনি অত্যন্ত খুব ভালো মানুষ ছিলেন না আসতে পারে যে জন্যে সেজন্য তার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে সেজন্য সে এখন পর্যন্ত সে এখানে আসতে পারে নাই যোগদান করতে পারে নাই আমরা চাই যে উনি আবার আগের মতোই উনি এই মসজিদে যোগদান করুক মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের রোশনালের কথা স্বীকার করে মুফতি সাখাওয়াত হোসেনকে ফিরিয়ে আনার কথা জানালেন কমিটির সভাপতি ভালো ছেলে ভালো দোয়া করবো দেখেই তার চাকরি কথা হলো নাকি আমি তার পক্ষ পক্ষপাতের পক্ষ হচ্ছে আমি সবাই যদি মিটাকে তাকে আনার চেষ্টা করবো আমি যে কোনোভাবে কোনো দোষ না একটা মানুষের জন্য দোয়া করে নিজের তারি থাকে এই সয়লাদের এই অর্ডার দিচ্ছে একেবারে হুর হুর তুম না দেখ বলে আপনার ছেলে দেন আপনার অর্ডার হয়ে গেছে এমপি হয়ে গেছে মিথ্যা কথা আমার সেক্রেটারি বলছে আমি সেক্রেটারি আবার ইরেজেন্ট দেন দিচ্ছে আমার কাছে অবশ্যই গেছে খতিবের দায়িত্বে মালানা সাখাওয়াতকে ফিরিয়ে আনার পাশাপাশি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হায়ের বিচার চায় এলাকাবাসী রেজওয়ান শরীফ আর টি ভি